সারা দেশে পথশিশুদের নিয়ে কাজ করা সংগঠন পথশিশু ফাউন্ডেশন এর যাত্রা শুরু হয়েছে নিলফামারীতে। আজ সন্ধ্যায় সৈয়দপুর শহরের রেল স্টেশন এলাকায় কেক ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মকসুদুল মোমিন। এ সময় এপিএন 24 টিভির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, শিশু সংগঠক ও সাংবাদিক নূর আলম, নীলফামারী পৌর যুবলীগের সহসভাপতি ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মোশাররফ হোসেন, সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম টিটু, সাজেদা ক্লিনিকের পরিচালক শরীফুল ইসলাম, মানবতায় আমরা সংগঠনের সভাপতি নাহিদ আহমেদ সহ পথশিশু ফাউন্ডেশনের নীলফামারী শাখার সদস্যগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পথশিশু ফাউন্ডেশন নীলফামারী শাখার সমন্বয়ক সৈল্লানার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মমিনুর আজাদ। সংগঠনটির আত্মপ্রকাশের দিনে কেক ও মিষ্টিমুখ করানোর পাশাপাশি পথশিশুদের মাঝে খাদ্য ও উপকরণ বিতরণ করা হয়। পথশিশু ফাউন্ডেশন নীলফামারী শাখার সমন্বয়ক সৈল্লানা জানান, সারাদেশের মতো নীলফামারী জেলায়ও পথশিশুদের নিয়ে কাজ করা হবে এখন থেকে। তাদের জীবনমান উন্নয়ন সহ আত্মকর্মসংস্থান সৃষ্টি সহায়তা করবে সংগঠনটি। দিনাজপুরের বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। এছাড়া উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শিবেশ কুণ্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল আলম মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, সাংবাদিক আকরাম হোসেন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসারি মুস্তারি। গাইবান্ধায় ইউপি নির্বাচনে দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে শুক্রবার সকাল 10টার দিকে দলটির জেলা কার্যালয়ে এ মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলার 13 ইউনিয়ন থেকে আসা নৌকা মার্কার প্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ইউপি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান করেন সদর উপজেলার সাধারণ সম্পাদক আমিনুজ্জামান রিঙ্কু। এছাড়াও সদর উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। শুক্রবার 1 অক্টোবর সকাল 10টা থেকে শুরু হওয়া মনোনয়ন ফরম বিতরণ চলে আজ শনিবার 3টা পর্যন্ত। আওয়ামী লীগ আমি ছাত্রকাল ছাত্র জীবন থেকে ছাত্রলীগ সেক্রেটারি বাজিখালী ইউনিয়ন। আমার মামাতো ভাই মুক্তিযোদ্ধা মরহুম মজিবুর রহমান শেখ, আমার বাবা আওয়ামী লীগ পরিবার, জন্মলগ্ন থেকে আমি আওয়ামী লীগের সাথে জড়িত। বাংলাদেশ উন্নয়নশীল দেশ, মাননীয় জননেত্রীর হাত ধরে বাংলাদেশ উন্নয়নের কাতারে চাচ্ছে। আমি আশা করি জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে বাদিয়াখালী ইউনিয়নকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত নেশামুক্ত পরিবেশে একটি সুন্দর উন্নয়ন ইউনিয়ন গড়ে তুলব ইনশাআল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা সদর উপজেলা কর্তৃক আজকে যে দলীয় মনোনয়ন বিতরণ, সেই বিতরণ অনুষ্ঠান থেকে গাইবান্ধা সদর উপজেলার 5 নং বল্লমজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করলাম। আমি আশা রাখি যদি আমাকে দল মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক প্রদান করেন, বল্লমঝাড় ইউনিয়নবাসীর সহায়তায় বিপুল ভোটের ব্যবধানে আমি নৌকা মার্কাকে বিজয়ী করি। আমরা উপজেলা আওয়ামী লীগ থেকে স্বচ্ছতা এবং জবাবদিহির মাধ্যমে প্রার্থী নির্বাচন করতে চাই। সেই লক্ষ্যে আমরা আমাদের উপজেলা পরিষদ থেকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা ফরম বিতরণ শুরু করেছি আগ্রহী প্রার্থীদের মধ্যে, এবং ইতিমধ্যে আমাদের 15 জন প্রার্থী সংগ্রহ করছেন ফরম সংগ্রহ করেছে। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর পৌরসভার ইসলামপাড়া যুব সমাজ সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ওবায়দুল মিনহাজের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরমের আক্কাস আলী, নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, ওসি সুমন কুমার মহন্ত, কাউন্সিলর মুজাফর রহমান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এপিএন 24 টিভি ডেস্ক রিপোর্ট।